সাগর ও সুন্দরবনের উপর নির্ভরশীল উপকূলীয় জেলেদের জীবনমান উন্নয়নে সরকার 2022 সালে একটি প্রকল্প গ্রহণ করে। এজন্য মোংলা উপজেলার 5টি ইউনিয়নে 1,364 জন সদস্য নিয়ে 12টি গ্রাম সংগঠন তৈরি করে মৎস্য বিভাগ ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রকল্পের কর্মকর্তারা 2021 সালে প্রতিটি সংগঠনকে 26 লাখ টাকা করে 3,12,00,000 টাকা প্রদান করে সরকার, যেখানে শতভাগ জেলে পরিবারের বসবাস সেই এলাকা চিহ্নিত করে সংগঠন তৈরির নিয়ম থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ জেলেদের। এছাড়া প্রকৃত জেলেদের নাম বাদ দিয়ে অন্য পেশার লোক দিয়ে তালিকা তৈরি করা হয়েছে। গাড়ি চালাইতেছে, দোকানদারি করতেছে, গ্যাস চাষ করতেছে, তাদের নাম আসতেছে, অথচ আমরা যে জেলে আমরা কখনো এইগুলা সহায়তা পাইতেছি না। সে নিজে এসে দেখবে না, সে ওই জায়গায় বসে যেটাই ভালো মনে করে, তার মানে জ্ঞানে যেটা ভালো মনে করে উনি সেইটাই করে। আমরা যদি এরকম বঞ্চিত হয়ে থাকি তাহলে আমাদের তো এক কথায় না খাওয়ার পর্যায়ে থাকতে হয়। মৎস্য বিভাগের দাবি, জেলেদের দেখাশোনা, যাচাই বাছাই সবকিছুই ওই প্রকল্পের কর্মকর্তাদের দায়িত্ব, এর দায়ভার তাদের নয়। মূলত ওদের অর্থের যে খরচ খরচা, ওদের যে কার্যক্রম ওরা নিজেরাই করে এবং গ্রামসভ কিন্তু লোকজনই কিন্তু করে। এক্ষেত্রে আমার কোনো ইন্টারফেয়ার না, ইভেন কোনো অফিসার এক্ষেত্রে ইন্টারভিউ না। তবে ক্লাস্টার অফিসার বলছেন, 2007-08 সালে জেলে তালিকা তৈরি করেছে উপজেলা মৎস্য বিভাগ, সেই নিবন্ধনকৃত জেলেদের নিয়েই সংগঠন তৈরি করা হয়েছে। যারা নিবন্ধনধারী মৎস্যজীবী সেই তালিকা আমরা মৎস্য অফিস থেকে সংগ্রহ করি, সব সদস্যদের ডাকি বা এলাকার যারা মানুষজন সবাইকে ডাকা হয়, তার পরবর্তীতে ওই তালিকা ম্যাচ করে একটা PIP জরিপ করি, তারই মাধ্যমে আমরা সদস্য নির্বাচন করি। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। জেলে তালিকার বিষয়টা আপনি যেটা বললেন, এটা আমার কাছে আসলে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি, তো অভিযোগ পেলে আমরা অবশ্যই আগের মতন বিধি মোতাবেক ব্যবস্থা নেব। মোংলা উপজেলায় 6,000 নিবন্ধিত জেলে রয়েছেন, আর নতুন নিবন্ধনের তালিকায় রয়েছেন আরও 950 জন। সময় সংবাদ, মোংলা।